আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই নিশ্চয়ই বাসায় ভালো আছো কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শাহনাজ শানমিন তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ক চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসটি খেয়াল করবে শিক্ষার্থীরা আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে এসব উদ্ভিদের আকার এবং গঠনে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদের দেহে মূল কাণ্ড পাতা থাকে এদের ফুল ফল বীজ হয় এরাই হচ্ছে আমাদের সপুষ্প উদ্ভিদ অর্থাৎ মূল কাণ্ড পাতা থাকে ফুল ও ফল ও বীজ হয় যেসব উদ্ভিদে এই অংশগুলো থাকবে তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আম জাম ছোলা ইত্যাদি উদ্ভিদ রয়েছে সাধারণত ধান গম ঘাস এক আর আম কাঁঠাল সরিষা মরিচ এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ আবৃত্ত বীজে সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ হচ্ছে এরা হচ্ছে সর্বোন্নত উদ্ভিদ আমি তোমাদেরকে আজকে এখানে একটি মরিচ গাছের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে আদর্শ সপোষক উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন মূল কাণ্ড পাতা ফুল ও ফল থাকে বিটোপ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটোপ বলে বিটোপে কী কী অংশ রয়েছে দেখো কাণ্ড পাতা ফুল ও ফল থাকে কাণ্ডে পর্ব পর্ব মধ্য শীর্ষ মুকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় এই ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হচ্ছে ফুলে সাধারণত বৃত্তি দল পুংকেশর গর্ভাশয় থাকে তাহলে এই কথাগুলোর সাথে আমরা মরিচ গাছের বাজিক বৈশিষ্ট্যগুলো একটু মিলিয়ে দেখি এখানে দেখা যাচ্ছে যে কাণ্ড রয়েছে এক্ষেত্রে রয়েছে আমাদের কাণ্ড কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটা এটাই হচ্ছে কাণ্ড এতে পর্ব ও পর্ব মধ্য থাকে এরপরে আসলো পাতা শাখা প্রশাখার গায়ের সৃষ্ট চ্যাপটা সবুজ যে অঙ্গটা দেখা যাচ্ছে চ্যাপ্টা সবুজ অঙ্গটি দেখা যায় সেটি হচ্ছে পাতা আর পাতা সাধারণত উদ্ভিদের খাদ্য তৈরি হয় ফুল পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয় এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয় ফল ফুলগুলো যখন ঝরে যায় তখন ঝরা ফুলে গোড়ায় ফুলের যে অংশটা থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে আসলে এই বড়ো অংশটি হচ্ছে ফুলের গর্ভাশয় সাধারণত এই ফুলের গর্ভাশয়ই ফলে পরিণত হয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো চিত্রটা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ক্ষেত্রে মরিচে মরিচ গাছের এখানে কি কি রয়েছে প্রধান মূল রয়েছে কাণ্ড রয়েছে পাত্তা ফল এবং ফুল এই হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এছাড়া উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে মূল রয়েছে আমরা একটু মূল নিয়ে আলোচনা করি মূল মূল কোথায় থাকে মূল মাটির নিচে থাকে উদ্ভিদের মূলটা সাধারণত মাটি নিচে অবস্থিত তাহলে উদ্ভিদের পর্ব পর্ব মধ্য ও অগ্র মুকুলবিহীন অংশই হচ্ছে আসলে আমাদের মূল এই অগ্রমুকুলবিহীন অংশ হচ্ছে মূল আদর্শ মূলের চারটা অংশ চিত্র সবাই খেয়াল করো এখানে একটি আমি আদর্শ মূলের চিত্র এঁকেছি এই আদর্শ মূলের ক্ষেত্রে দেখা গেছে যে চারটা অংশ রয়েছে কি কি অংশ রয়েছে মূলত্র অঞ্চল বরভৃষ্ণ অঞ্চল মূল রোম অঞ্চল স্থায়ী অঞ্চল তাহলে মূলের শেষ প্রান্তে টুপির মতো যে অংশটা আছে এটা হচ্ছে মূল টুপি বা মূলত্র আঘাত থেকে মূলকে রক্ষা করাটাই হচ্ছে প্রধান কাজ এর পেছনের মসৃণ যে অংশটা আছে এটা হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে এছাড়াও এই এলাকার পেছনে সূক্ষ্ম লোমোষ মূলরোম অঞ্চল অবস্থিত এই যে এখানে আমরা সূক্ষ্ম কিছু লোমের মতো অংশ দেখতে পাচ্ছি এটাকে বলে লোমস অঞ্চল লোমুষ এই মূলরোম অঞ্চল অবস্থিত সাধারণত মূলরোম অংশ দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে এই অঞ্চলের পরে মূলের স্থায়ী এলাকা অবস্থিত স্থায়ী এলাকা থেকে মূলের শাখা প্রশাখা সৃষ্টি হয়ে থাকে তাহলে ভালো করে তোমরা বাসায় মূলের চিত্রটা প্র্যাকটিস করবে এবং এখানে চারটা অংশ আমি আবার বলছি কি কি রয়েছে মূল টুপি বা মূলত্র অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল মূল রোম অঞ্চল স্থায়ী অঞ্চল উপর অংশটা হচ্ছে স্থায়ী অঞ্চল একটি আদর্শ মূলের বিভিন্ন অংশের চিত্র এখন আসো আমরা মূলের প্রকার ভেদে চলে যাই মূল কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে উৎপত্তি অবস্থান অনুযায়ী মূলকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থানিক মূল একটা হচ্ছে অস্থানিক মূল স্থানিক মূল এবং অস্থানিক মূল স্থানিক মূল ভ্রূণ মূল ভ্রূণ মূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে মূন মূলটা বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে এবং এর সাথে প্রধান মূল থাকে প্রধান মূলের সাথেই শাখা প্রশাখা থাকে যেমন মূলা আম জাম মরিচ ইত্যাদি এই ধরনের উদ্ভিদের যে মূল রয়েছে এগুলো হচ্ছে স্থানিক মূল এছাড়াও রয়েছে আমাদের অস্থানিক মূল এসব মূল সাধারণত অস্থানিক মূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইসব মূল মূল থেকে উৎপন্ন না হয়ে এইসব মূল মূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয় কোথা থেকে উৎপন্ন হচ্ছে কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হচ্ছে তাহলে মূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড পাতা থেকে উৎপন্ন হয় এই মূল আবার দুই ধরনের কি কী একটা হচ্ছে গুচ্ছমূল আর একটা হচ্ছে মূল। ধান ঘাস বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে এরা গুচ্ছমূল ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকেও গুচ্ছ মূল উৎপন্ন হতে পারে যেমন ধান নারিকেল সুপারি ইত্যাদি ধরনের উদ্ভিদগুলো এখন আসো আমাদের অগুচ্ছ মূল অগুচ্ছ মূলে দেখা যাচ্ছে যে এইসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে কেয়া গাছের ঠেস মূল বটের ঝুড়ি মূল এগুলো হচ্ছে আমাদের অবোচ্চ মূল কেয়া গাছের এই ঠেস মূলটা গাছটাকে কি করছে ঠেলা দিয়ে রাখছে ফলে মূলটাকে ঠেস মূল বলা হচ্ছে শিক্ষার্থীরা আমরা বিভিন্ন ধরনের মূল দেখলাম মূল কিন্তু উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ মূল উদ্ভিদের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে সাধারণত মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকিয়ে রাখে যেন ঝড়ে বা খুব জোরে বাতাস হলে এই গাছটাকে গাছটা হেলে পড়ে না যায় এছাড়া উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ সবচেয়ে সারির্বৃত্ত গুরুত্বপূর্ণ যে কাজটা আছে সেটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে মাটি থেকে যে পানিটা শোষণ করছে এই পানিটা শোষণ করছে মূল দ্বারা অর্থাৎ মূল মাটি থেকে পানীয় খনিজ পদার্থ শোষণ করে এই পানি শোষণ করে উদ্ভিদ সালো সংশ্লেষণ প্রক্রিয়া সরকার জাতীয় খাদ্য তৈরি করছে যেই খাদ্যটা উদ্ভিদ তার নিজের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছে ব্যবহার করে বেঁচে আছে এবং সেই খাদ্যটাই আমাদের যে প্রাণী প্রাণীকূল আছে আমরা প্রাণীরা এই খাদ্যের উপরে নির্ভরশীল উদ্ভিদের খাদ্য ছাড়া কোনো প্রাণীর অস্তিত্বই চিন্তা করা সম্ভব নয় অর্থাৎ উদ্ভিদের এই খাদ্য যে মূল যে মাটি থেকে পানি শোষণ করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ উদ্ভিদের সেই কাজটা করছে মূল তাহলে মূল ছাড়া উদ্ভিদের অস্তিত্বই কল্পনা করা সম্ভব নয় আজকে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে ক্লাসটা শেষ করছি আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব সেখানে আমাদের কাণ্ড এবং পাতা নিয়ে আমরা আলোচনা করব আজকে তোমাদের এখানে আমি মরিচ গাছের যে বাচিক বৈশিষ্ট্যটা দেখিয়েছে এই চিত্রটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এর বিভিন্ন অংশগুলো ভালো করে পড়বে আর এছাড়া মূলের যে চিত্রটা আছে মূলের একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই চিত্রটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অংশগুলো ভালো করে পড়বে তারপর এখানে যেটুকু পড়িয়েছি এটুকু তোমরা বাসায় ভালো করে রিডিং পড়বে তাহলে বহু নির্বাচনী প্রশ্নগুলো আনসার করতে খুব সুবিধা হবে অবশ্যই অবশ্যই বইগুলো তোমরা খুব ভালোভাবে বাসায় রিডিং পড়বে বইয়ের বাইরে আমরা অবজেক্টিভগুলো অ্যান্সার করার জন্য আমরা বইয়ের বাইরে যাবো না বইয়ের ভিতর থেকেই সেগুলো পড়ে অ্যান্সার করার চেষ্টা করবো শিক্ষার্থীরা তোমরা বাসায় সবাই সাবধানে থাকবে এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ